হ্যালো সবাইকে, আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। আর তৃতীয় দিন সকাল 8:30 সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটি লঞ্চ কাট পড়েছি কাঁথার, আর তার সঙ্গে মা মনে হয় গুজরাট থেকে টপ টেনে দিয়েছিল সেটা পড়েছে। আর এই মহারাজ একদম রেডি হয়ে বেরিয়ে গেছেন, তো আমাদের গাড়ি এসে গেছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি আমরা কোণারকের উদ্দেশ্যে। আর এই কোণারক যাওয়ার পথেই পড়বে হচ্ছে একটি স্যান্ড মিউজিয়াম, যেটা দেখতে আগে নামবো। আর এদিকে শাশুড়ি বউমার মধ্যে বিশাল একটা কী কথোপকথন হচ্ছিলো ভগবান জানে, এখন মনে নেই, তখন হচ্ছিলো তো দেখে না। এটা হচ্ছে সুধাম স্যান্ড আর্ট মিউজিয়াম, যেখানে সমস্ত বালির ভাস্কর্য করা রয়েছে, বালি দিয়ে তৈরি। ভেতরটা খুবই সুন্দর। আমার ইচ্ছা ছিল সুদর্শন পট্টনায়ক স্যারের বালির কাজকর্ম দেখার, কিন্তু সেটা সৌভাগ্য হয়নি। জানি না তোমরা যদি জেনে থাকো কোনো এরকম মিউজিয়াম আছে কিনা স্যারের, তো প্লিজ একটু জানিও। আমি তো পাইনি কোথাও, অন্তপক্ষে অনেকটাই তো আমরা টোটো করে এদিক ওদিক ঘুরেছি, কোথাও আমি দেখতে পাইনি বালির মানে ভাস্কর্য করে রেখেছেন এই পুরী সি বিচে। তবে এটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানে জায়গা জায়গা কোথাও কোণারক মন্দির, কোথাও পুরীর সি বিচ, কোথাও মিউজিয়ামটা করা রয়েছে, কোথাও কোণারক মিউজিয়াম করা রয়েছে, কোথাও আবার গণেশ, জগন্নাথ বলরাম, গৌতম বুদ্ধ, তারপরে মা দুর্গার প্রতিমূর্তি সব করা রয়েছে বালি দিয়ে। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন, যখন বৃষ্টি আসে তখন কী করে? এইগুলো কি এরকমই থাকে নাকি এগুলো ঢেকে দেয় আবার নতুন একটা অন্য কিছু বানিয়ে নেয়, কে জানে, তোমরা যদি জানো বলো। এবার আমরা চলে এসেছি কোণারকে, আর এখানে আগে আর্যকে ডাবের জল খাইয়ে আমরাও খেয়ে নিলাম। ডাবের জল আমরা রোজ খেয়েছি, আর এখানে এসে তো আমি পুরো ভ্যাবাচেকা, মানে আমি ক্লাস 5 যখন এসে তখন কী ছিল আর কী হয়ে গেছে, তখন শুধু একটা মন্দির এরকম মানে ভগ্নপ্রায় মন্দির এরকম শুধুমাত্র পড়ে থাকতো, আর সেখানে একটা ঝা চকচকে মিউজিয়াম, কী দারুণ করেছে, চারিদিকে ফুল গাছ, তারপরে এত একদম বাঁধানো রাস্তা, দারুণ দারুণ। তোমরা যারা পড়ে যাচ্ছ প্লিজ যদি 3-4 বছরের মধ্যে কোণারকে না গিয়ে থাকো, কোণারকে প্লিজ একবার ঘুরে এসো, দারুণ করেছে, পুরো পাল্টে দিয়েছে একদম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই মিউজিয়ামের টিকিট হচ্ছে 40 টাকা করে। আর ওখানে ওই যে মেইন যে স্থাপত্য যেটা রয়েছে কোণারকের পুরনো যে মন্দিরটা, সেটা দেখতে গেলে তোমাদের পড়বে 30 টাকা করে। তো সব মিলিয়ে এই হচ্ছে বাজেট। আর এখানে বিভিন্ন রকমের প্রতিমূর্তি তৈরি করা রয়েছে, এবং যেগুলো মন্দির থেকে ভেঙে পড়েছিল সেগুলোকে এখানে এসে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে, প্লাস আরও নিজেরা তৈরি করা হয়েছে পুরো দেওয়াল জুড়ে। ভীষণ সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর করে এখানে ভাস্কর্যগুলো করা রয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেকটা কিন্তু ওই মন্দিরের মতো করেই করা হয়েছে। আর এখানে রয়েছে একটা পালতোলা নৌকা, যেটা আর্য দেখে বলেছে এটা নাকি ওর বোট। আর এখানে একটা অডিটোরিয়াম রয়েছে, যেখানে এই কোণারকের মন্দিরের সমস্ত হিস্ট্রিটা সেটা বলছিলাম, সেটাও শুনছিলাম, শুনে শুনে বাইরে এসে ফুল গাছ দেখছিলাম। হ্যাঁ, এটা নাকি টয়লেটের সামনের ফুল গাছ, এত ফুল যদি টয়লেটের সামনে হয় ভাবো। এবার আমরা এসে গেছি মেন যে ভাস্কর্যটা, যেটা ভগ্নপ্রায় মন্দিরটা ছিল সেখানে, এখন আর সামনে যেতে দেয় না, 2-4 সিঁড়ি উঠতে দেয়, তারপরে এখানে রেলিং করা আছে এবং ওখানে পুলিশ কাকু বসে আছেন। তোমরা এখানে গাইড নিয়ে তোমরা পুরোটা ঘুরতে পারো, কিন্তু এতটা রোদ, ওরে বাবা, মানে বসা যাচ্ছিলো না, দাঁড়ানো যাচ্ছিলো না। আর এই সিঁড়িগুলো এতটা উঁচু না, মানে রীতিমতো হামাগুড়িতে উঠতে হয়েছে আমাদের, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর লেগেছে আমার। তো তোমরা প্লিজ একবার যেও, গিয়ে দেখে এসো, যদি এই কদিনের মধ্যে না যাও, আমার তো খুব ভালো লেগেছে। আর এখান থেকে নিয়ে নিয়েছি একটা টুপি, পেছনে আসছে মামনি, আর ওদিকে আর্য, আর্যর বাবা সামনে রয়েছে। এবার আমরা চলে আসলাম একবারে খেতে, আর আর্যকেও খিচুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম, আর্যর গোপাল দাদাকে, কিন্তু এখানে আর্য আমাদের সঙ্গে সাদা ভাত খাবে, তাই জন্য সাদা ভাত আর মাছ ভাজা, ওটাও ভালো খায়, একদম গরম গরম মাছ ভাজা দিয়ে, গরম হয়ে গেছে মুখটা কেমন করে ফেলেছে। তো এখানে মেনু ছিল আমাদের ভাত, ডাল, বাঁধাকপি, মাছের মাথা, আলু চোখা, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, মাছ, এখানে পাবদা মাছ, সরি পাবদা মাছ না, ভোলা মাছ নেওয়া হয়েছিলো, কুলের চাটনি, আমি নিয়েছিলাম চিকেন। তো এই হচ্ছে টোটাল মেনু ছিল। আর এসে আগে পুরীর মন্দিরে যেটা বাকি ছিল সেটা করে নিলাম, জগন্নাথ মন্দির। তারপরে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা চলে গেলাম সি বিচে, এখানে একটুখানি সূর্যোদয় দেখলাম। আর সূর্যোদয় দেখার সাথে সূর্যের যে রশ্মিটা পড়ে না, এই পরন্ত বিকেলে এই সূর্যের রশ্মি পড়ে সমুদ্রের উপরে, দেখতে খুব সুন্দর লাগে, আমি ওইটাই বসে বসে ক্যাপচার করছিলাম। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে কেনাকাটা করতে, আর্যর খাবারটা গুছিয়ে রেখে গেছি, আর এসে শুধুমাত্র আর্যকে খাবো, আর আমরা বাইরে থেকে একবারে খেয়েই আসবো। তো কেনাকাটা কমপ্লিট করে রুটি আর তড়কা খেয়ে চলে আসলাম, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।